সবুজ প্রকৃতির কোলে হঠাৎ করেই হলুদের আবির্ভাব। থোকা থোকা বাসন্তী রঙা তুলোর বল যেন কি এক উজ্জ্বলতায় উড়ে বেড়াচ্ছে, বসছে এডালে সেডালে। এমন মন ভোলানো সৌন্দর্য দেখে বহুদিন বহুবার আমরা এই অপূর্ব পাখিটির পিছু নিয়েছি। এতে লাভ এটুকুই, ক্ষণিকের প্রশান্তি আর নয়ন ভরা মুগ্ধতা। এরপর হঠাৎ ডানা মেলে উড়ে দূরের কোনো গন্তব্যে এমনি অস্থির। সে পাখিটির রয়েছে অনন্য একটি গুণ, অনাথছানাদের মাতৃস্নেহ দিয়ে বড় করে তোলেছে। অর্থাৎ যাচাই বাছাই না করেই অন্য পাখির ছানাদেরও এরা নিজের ছানার মতোই লালন পালন করে। দূর থেকে শিকার ধরে এনে ছানাদের মুখে তুলে দেয়। এমন করেই এরা একসঙ্গে দুই প্রজাতির পাখিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার ভূমিকা পালন করে চলেছে। এই বেনে বউকে ইষ্টি কুটুম বা কুটুম পাখি বা হলদিয়া বা কখনো কখনো আবার বউ কথা কাও বা সোনা রঙের পাখি, এসব শ্রুতিমধুর নামে ডাকা হলেও হলদে পাখি নামটি এদের বেশি প্রচলিত। এই পাখির ইংরেজি নাম হলো ব্ল্যাক হুডেড অরিওল আর বৈজ্ঞানিক নাম অরিওলাস জ্যানথর্নাস। বেনে বউয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং ওজন 80 গ্রাম। ফল ফুলের মধু এবং সব ধরনের পোকা ধরে খায় এরা। বিভিন্ন ধরনের গাছপালায় নানা জাতের পোকা ধরে খেতে পারে বলে সে ভালোভাবে টিকে রয়েছে। পৃথিবীতে মোট 29 প্রজাতির বেনে বউ পাখি আছে। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামে এদের বিস্তৃতি রয়েছে। এই পাখির ডাক কিন্তু ভারী চমৎকার। দূরে কোনো গাছে বসে বা গাছের মগডালে বসে এই পাখিরা জোরে জোরে ডাকে, চি উ চি উ, এইভাবে শুনতে একদম প্রাণ জুড়িয়ে যাবে। এখানে আমরা একটু এই পাখির ডাক শুনে নেব। হলদে পাখি নাম দিলে কি হবে, পাখিটি পুরোপুরি হলুদ নয়। এর মুখ, মাথা, গলা ও ঘাড়ে এবং লেজের কিছু অংশে আছে আভিজাত্য ভরা উজ্জ্বল কালো রং। এর ঠোঁটের রংটা খুব অপূর্ব মিষ্টি রং। আমাদের দেশে অরিলাস পরিবারের 5টি প্রজাতির বেনে বউ রয়েছে। বেনে বউ বা কালো মাথা বেনে বউ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যাদের ইংরেজি নাম ব্ল্যাক হুডেড অরিওল, এর মাথা কালো এবং শরীর হলুদ। এরা সুলভ আবাসিক পাখি আমাদের দেশের। আমাদের দেশের সর্বত্রই এদের দেখতে পাওয়া যায়। 2 নম্বর হলো সোনা বউ, মানে ইউরেশিয়ান গোল্ডেন অরিওল। এর সারা শরীর পুরোপুরি হলুদ। এরা বিরল আবাসিক পাখি এবং শীতকালে আমাদের দেশে দেখতে পাওয়া যায়। 3 নম্বর কালো ঘাড় বেনে বউ পাখি, যার ইংরেজি নাম ব্ল্যাক নেপড অরিওল। এরা আমাদের দেশের বিরল পরিযায়ী পাখি, এদেরও শীতকালে দেখতে পাওয়া যায়। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে এদের দেখতে পাওয়া যায় বা আমাদের আশেপাশে একটু গার্ডেনের মতো এরিয়া হলেও এদের দেখতে পাওয়া যায়। 4 নম্বর হলো তামাটে বেনে বউ বা খয়রা বেনে বউ পাখি, মেরুন অরিওল। এর পালকে একটুও হলুদ রং নেই। এরা আমাদের দেশের বিরল পাখি, যদিও এদের হিমালয়ের পাদদেশে বা হিমালয়ান অঞ্চলে কাছাকাছি গেলেই এদের দেখতে পাওয়া যায়। এবং 5 নম্বর সরু ঠোঁট বেনে বউ, স্লেন্ডার বিল্ড অরিওল। এরা আমাদের দেশের অনিয়মিত পাখি, সহজে চোখে পড়ে না। উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের 26 নম্বর খণ্ডে এই পাখির নাম দেয়া হয়েছে বেনে বউ। কি জন্য বহুল প্রচলিত হলদে পাখি নামটি গ্রহণ না করে বেনে বউ নেওয়া হলো, সেই কারণে একটু বলে রাখি। হলদে পাখি নামটি আমরা যুক্তিসঙ্গত কারণেই বাছিনি, কারণ এর ব্যাখ্যা হলো এই হলদে পাখির নামটি দ্বারা এই পরিবারের অন্যান্য পাখিগুলোকে পরিষ্কারভাবে বোঝানো সম্ভব নয়। অর্থাৎ এই পরিবারের এখন প্রথম পাখিটিকে যদি হলদে পাখি হিসেবে ধরি, তাহলে চতুর্থ পাখিটিকে বলতে হতো খয়রা হলদে পাখি, মানে যেটিকে আমরা তামাটে বেনে বউ বা খয়রা বেনে বউ বলছি, মেরুন অরিওল। এমনটি বললে ভীষণ অদ্ভুত শোনাত। আমরা খয়রা বেনে বউ বলতে পারি, কিন্তু কখনোই খয়রা হলদে পাখি বলতে পারি না।
এক পরিবারের একটির খয়েরি রং থাকায় পাঁচটি পাখিকেই হলদে বলা সম্ভব হচ্ছে না। একই পরিবারের পাঁচটি পাখিকে কখনোই পাঁচটি নামও দেয়া যায় না। আর এটা মনে রাখাও সম্ভব নয়, গ্রামের মানুষের জন্য হয়তো ঠিক আছে, কারণ গ্রামের লোকেরা গোটা বিশেক পাখির নাম মনে রাখেন। কিন্তু যখন বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য সারা দেশের বিভিন্ন পাখির নাম আমরা নিয়ে ভাবব, তখন নাম পরিচয়টাও হতে হবে আলাদা আলাদা এবং নির্ভুল। তাই যুক্তিযুক্ত নয় বলেই আমরা হলদে পাখি বাদ দিয়ে এই পাখিটিকে বেনেবৌ পাখি বলে ডাকি। বাংলাদেশেও এই পাখিকে বেনেবৌ পাখি বলে ডাকা হয়। এবং এদের ব্যাপারে আরেকটি মজার ব্যাপার হচ্ছে, বেনেবৌকে মাঝে মধ্যে চোখ গেল বা কমন হক কুকুর পাখির ছানে লালন পালন করতে দেখতে পাওয়া যায়। বেনেবৌয়ের বাসায় চোখ গেল পাখি গোপনে ডিম পেড়ে গেলে বেনেবৌ দম্পতি দিব্যি সে ডিম ও ছানার পালক পিতামাতা হিসেবেই পালন করে। চোখ গেল পাখি বেনেবৌয়ের চেয়ে আকারে ওজনে দ্বিগুণের চেয়েও বড়। চোখ গেলর একটি ছানাকে বড় করতে গিয়ে নিজের তিনটি ছানা পালার সমান পরিশ্রম হয় বেনেবৌয়ের। তবু তারা কোনোদিন পালক পিতামাতার দায়িত্ব পালনে বিন্দু মাত্র অবহেলা করে না। পরের ছানা লালন পালনের মহান কাজটুকু করে বেনেবৌ কিন্তু নিজের বংশবৃদ্ধির করার কাজে মোটেই পিছিয়ে পড়েনি। তাহলে তো দেশ থেকে বেনেবৌ পাখি উৎখ্যাত হয়ে যেত। এবং সর্বশেষে বলে রাখি, এই বেনেবৌ পাখিদের সত্যি অস্তিত্ব আস্তে আস্তে সংকটপূর্ণ হচ্ছে, কারণ এই বিভিন্ন শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় গাছপালা কাটা হচ্ছে, যার জন্যে এরা এদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলছে। শহর অঞ্চলে গাছপালা ছাড়া এরা কোথাও বেঁচে থাকতে পারবে না। যেখানে যেখানে গাছপালা আছে শহর অঞ্চল বা বনাঞ্চল, সেখানে কোনো রকম গাছপালা কাটা যাবে না। আসুন না আমরা গাছপালা না কেটে নতুন গাছ বসাবার উদ্যোগ নিই, যাতে পশু পাখিরা আমাদের আশেপাশেই থাকে এবং আমাদের এভাবেই মুগ্ধ করে যায়। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।